ফিরে আসলে বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। 2020-21 অর্থবর্ষে লায়ন্স ক্লাবের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322 জি এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে খোয়াই লায়ন্স ক্লাব মোট 19টি পুরস্কার পায়। আজ রবিবার খোয়াই লায়ন্স ক্লাবের ঢাকা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের সভাপতি সুপ্রিয় মোদক গত 26 ডিসেম্বর গুয়াহাটিতে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322 জি এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যেখানে মোট 19টি পুরস্কার তুলে দেওয়া হয় খোয়াই লায়ন্স ক্লাবের হাতে। লায়ন্স ক্লাবের সভাপতি ও সম্পাদক জানান, অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরাকে নিয়ে ক্লাবের ডিস্ট্রিক্ট 322 জি গঠিত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে মোট 88টি লায়ন্স ক্লাব রয়েছে। 2020-21 বর্ষে জন্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে খোয়াই লায়ন্স ক্লাব, এবং খোয়াই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সেই পুরো বিষয়টি আজকে সাংবাদিক সম্মেলন করে বা বৈঠক করে জানানো হয়েছে, এবং তারা যে পুরস্কার পেয়েছেন, যে সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেটও আজকে দেখানো হয়েছে সাংবাদিক বৈঠক করে। অর্থাৎ খোয়াই লায়ন্স ক্লাবে যারা সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে একটা খুশির পরিবেশ লক্ষ্য করা গেছে। এই লায়ন্স ক্লাবে যারা যে স্বীকৃতি পেয়েছে খোয়াই লায়ন্স ক্লাব উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা ক্লাবের স্বীকৃতি পাওয়ার পর আজকে উপস্থিত রয়েছেন ক্লাবের প্রত্যেকটা কর্মকর্তারা, তাদের মধ্যে আলাদা একটা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ক্লাবের কর্মকর্তারা কি জানাচ্ছেন আজকে তাদের বিষয় সম্পর্কে শুনুন একবার। আপনাদের যে প্রেস মিট ডাকা হয়েছে তার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে লায়ন্স ক্লাব কোয়াই 2020-21 বছরে যে কার্যকলাপ করেছে সারা বছরে, তার প্রেক্ষিতে সারা ডিস্ট্রিক্টে আমাদের যে ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322 যেখানে আন্ডারে আমাদের কয়েক ক্লাব আছে, এই ডিস্ট্রিক্ট হচ্ছে এরিয়া হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, তার কাছে নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট 322 টোটাল 2020-21 বছরের যে বার্ষিক পারফরমেন্সের উপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছিল গত 26 ডিসেম্বর। তো আমরা এখান থেকে আমি গত বছরের প্রেসিডেন্ট এবং আমার বর্তমান প্রেসিডেন্ট সুপ্রিয় বড়, আমাদের রিজেন্ট চেয়ারপার তৎকালীন রিজেন্ট চেয়ারপারসন গণপুরি এবং একজন মিসেস বিশ্বপুরি, আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম, জয়েন করেছিলাম। তো ওখানে আমাদের একটা বিশাল বিশেষ সাফল্য আমরা পেয়েছি, যেটা বলতে গেলে ঐতিহাসিক এবং নজিরবিহীন। আমরা আমাদের যে সারা বছর কাজকর্ম করেছি তার ভিত্তিতে টোটাল 19টি বিভাগে বিভিন্ন কর্মক্ষেত্রে আমাদের কাজ যে যা যে ধরনের কাজ আমরা সম্পাদন করেছিলাম, সার্ভিস অ্যাক্টিভিটি হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি হোক, সবগুলো মিলে আমরা 19টা পুরস্কার পেয়েছি। এর মধ্যে ব্যাস ক্লাব জোনের মধ্যে প্রতিষ্ঠার মধ্যে আমরা ব্যাস ক্লাব হিসেবে আমরা পুরস্কৃত হয়েছি লায়ন্স ক্লাব অফ খোয়াই। তাছাড়া ব্যাস প্রেসিডেন্ট, ব্যাস ট্রেজারার এবং ব্যাস সেক্রেটারি আমাদের লায়ন্স ক্লাব খোয়াইতেই ঘোষিত হয়েছে। এটা বিশাল একটা প্রাপ্তি যে একটা করে নর্থইস্টের মধ্যে একটা ক্লাবই এতগুলো। আপনারা শুনলেন খোয়াই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কর্মকর্তাদের বক্তব্য, এবং অন্যান্য ক্লাবের পাশাপাশি খোয়াই লায়ন্স ক্লাব সমানভাবে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিকভাবে তারা দায়বদ্ধতা রেখে গেছে সমাজের প্রতি, নানান সময় নানান রকম সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আজকে খোয়াই লায়ন্স ক্লাব উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা হয়েছে যার জন্যই তারা যথেষ্ট খুশি। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।